হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য দুর্নীতি দমন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে তিনটি পদে মোট 164 জনকে নিয়োগ দেওয়া হবে এবং আজ পহেলা জুন থেকে আবেদন শুরু হয়েছে, যা 15 জুন পর্যন্ত চলবে। তো আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি দেখি। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদিসহ পদের পাশে উল্লিখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। কোর্ট পরিদর্শক শূন্যপদের সংখ্যা 13টি, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,680, বেতন গ্রেড 10, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। গাড়ি চালকের শূন্যপদ 26টি, বেতনক্রম 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই, তারা হচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। এর পদে যে পদটি রয়েছে তা হচ্ছে কনস্টেবল, বেতনক্রম হচ্ছে 9,300 থেকে 21,800 টাকা, বেতন গ্রেড হচ্ছে 17 এবং শূন্য পদের সংখ্যা রয়েছে 125টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করা প্রয়োজন নেই, তারা হচ্ছেন মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলভবানী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের www.acc.org.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারী বয়স 1 জুন 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর এবং এক নং কর্মীকে বর্ণিত পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই নির্দিষ্ট ঘর পূরণ করতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তির মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে অবশ্যই প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরিবর্তিত সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। ক্রমিক একে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে 300 টাকা এবং ক্রমিক দুইয়ে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে 100 টাকা এবং তিনে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে 50 টাকা আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যগুলি অনুসরণ করে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। আবেদন পূরণ সংক্রান্ত তথ্যবলি, আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্যে acc.teletalk.com.bd ওয়েবসাইট প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা 1 জুন 2022 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 15 জুন 2022 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যেহেতু অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এবং পূর্ণ পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কেও প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
এসএমএস প্রেরণের নিয়মাবলী, অনলাইনে আবেদন যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। যদি কোনো কারণে ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষর যে কোনো একটি মিসিং হয় অর্থাৎ না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুনরায় আবেদন করতে হবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত 1 ক্রমিকের জন্য 300 টাকা, 2 ক্রমিকের জন্য 100 টাকা এবং পরীক্ষার ফি হিসাবে 3 নং বর্ণিত পদের জন্য 50 টাকা জমা করতে হবে। একটি প্রিপেড টেলিটক মোবাইল সার্ভিসের সাহায্যে এই পরীক্ষার ফি জমা দিতে হবে। সেজন্য মোবাইল অপশন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ACC ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1688 নম্বরে। ফিরতি SMS-এ আপনাকে একটি পিন নম্বর প্রদান করা হবে। সেই ফিরতি SMS-এর রিপ্লাইতে লিখতে হবে ACC ES পিন এবং সেন্ড করতে হবে 1688 নম্বরে। দ্বিতীয় SMS-টি পাঠানোর পরে ফিরতি SMS-এ পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থী সংরক্ষণ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যারা আবেদন করতে সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।